দেখো বিজেপির যে অভিযোগ করেছিল 151, 160, 162 এবং 172 নম্বর বুথে রিগিং হচ্ছে, সেটা নিয়ে অবশ্যই নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে যে 4টে কেন্দ্রে যে তারা অভিযোগ করেছে সেটা সঠিক নয়, কারণ ওয়েবকাস্টিং চলছে রীতিমতো প্রত্যেকটা বুথেই। কিন্তু ওয়েবকাস্টিং চলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো বুথেই কিন্তু রিগিং হয়নি, অর্থাৎ বিজেপির যে অভিযোগ সেটা কিন্তু নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। অন্যদিকে আরও একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু বিজেপি অভিযোগ জানিয়েছে ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় তারা ওই অঞ্চলে ঘুরছেন ভবানীপুর নির্বাচন কেন্দ্রে এবং ভোটারদের প্রভাবিত করছেন। সেক্ষেত্রে অবশ্যই সেই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এবং কিছুক্ষণের মধ্যে সেই রিপোর্ট এসে পৌঁছবে। অর্থাৎ তারা কি মনে করছেন, কিভাবে এটা এটা লঙ্ঘন করা হয়েছে কিনা কোনো নিয়ম, কারণ বিজেপি বলছে যে নিয়ম বহির্ভূত কাজ করা হয়েছে এবং এই দুই মন্ত্রীকে কিন্তু ঠিক ওই অঞ্চলের বাইরে কোনো জায়গায় আটক করা হোক এবং সেটাও কিন্তু তারা দাবি জানিয়েছে। এবং কেন তারা বাহিনী নিয়ে ঘুরছেন সেটারও কিন্তু তারা অভিযোগ জানিয়েছে এবং নির্বাচন কমিশনে এবং অবশ্যই পুলিশ পর্যবেক্ষকের কাছে তারা এই এই অভিযোগ জানিয়েছে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রিগিং এর অভিযোগ কিন্তু নির্বাচন কমিশন খারিজ করেছে। অন্যদিকে অবশ্যই আরেকটি যে অভিযোগ এক্ষুনি বললাম সেটা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।